হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। আজকে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল রাইডের এপিসোড 4। আজকে আমাদের রুট হচ্ছে লামাহাটা থেকে তিনচুলে, আর তিনচুলেতেই আজকে আমরা নাইট স্টে করব। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে দার্জিলিংকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এখন বাজে সকাল 10টা, আমাদের নেক্সট স্টপ হচ্ছে লামাহাটা, যেটা এখান থেকে 21 কিলোমিটার ডিস্টেন্সে। তো গুগল ম্যাপ বলছে 51 মিনিটস, তো দেখা যাক বন্ধুরা কতক্ষণ লাগে যেতে। তো এখান অবধি আছে দার্জিলিং, তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে লামাহাটা তিনচুলে তাকদার রাস্তা। তো বন্ধুরা, লামাহাটা ঢোকার আগে আগে ল্যান্ডস্কেপটাই মোটামুটি পুরো আলাদা। চারিপাশে পাইন ফরেস্ট, বাইক নিয়ে পাইন ফরেস্টের মাঝখান থেকে পাহাড় ভেঙে রাস্তা, সেখান দিয়ে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। কনকনে ঠান্ডা, এত সুন্দর ভিউ আর পাইন ফরেস্টে ঘেরা রাস্তা, তার মাঝখান থেকে বাইক চালিয়ে আমরা পৌঁছে গেলাম লামাহাটায়। তো বন্ধুরা, তোমরা কিছু রাস্তার ভিডিও দেখে নাও। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্ক। লামাহাটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম, যেটা দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে আর 6,800 ফিট অল্টিটিউডে অবস্থিত। চারিদিকে পাইন ফরেস্ট আর সামনেই কাঞ্চনজঙ্ঘা ভিউ। যদি ওয়েদার ভালো থাকে তোমরা অবশ্যই উপভোগ করতে পারবে। তো এই দারুণ ভিউয়ে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুলে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে দুপুর 1টা, আমরা বেশ কিছুক্ষণ লামাহাটা ইকো পার্কে সময় কাটালাম, ছবি তুললাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্টপের দিকে, যেটা হচ্ছে তিনচুলে। তিনচুলে 5,500 ফিট অল্টিচিউডে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। অল্টিচিউডটা যেহেতু কম, তাই আমরা অনেকটাই নিচের দিকে নামছি মাঝে মাঝে। দার্জিলিং থেকে 32 কিলোমিটার দূর আর লামাহাটা থেকে 7 কিলোমিটার দূরে তিনচুলে হচ্ছে একটা ছোট্ট গ্রাম। এই গ্রামটা তিন দিকে তিনটে পাহাড়ের মাঝখানে অবস্থিত, তাই জায়গাটার নাম হচ্ছে তিনচুলে। তিন মানে হচ্ছে তিনটে আর চুলা মানে হচ্ছে ওভেন। দূর থেকে এই তিনটে পাহাড়ের চূড়াকে চুলহার মতো দেখতে লাগে, তাই এর নাম তিনচুলে। তো এই ফাঁকা পাহাড়ের মাঝখানের রাস্তা দিয়ে তোমরা যেতে যেতে মাঝে মাঝে কিছু ছোট ছোট গ্রাম দেখতে পাবে, যেখানে ছোটোখাটো দোকান পাবে, কিছু খাওয়ার স্টল পাবে, কিছু লোকজন দাঁড়িয়ে থাকতে দেখবে, আবার শুরু হয়ে যাবে পাহাড়ের ফাঁকা রাস্তা। একটা আলাদাই অনুভূতি। তো দেখো, সামনেই একটা ডাইভারশন আছে আর একটা বোর্ড রয়েছে। তো বোর্ডটায় লেখাই আছে যে বাঁদিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা চলে যাচ্ছে তিস্তা ভিউ পয়েন্টের দিকে, আর আমরা যে ডান দিকে রাস্তাটা ঢুকলাম সেটা চলে যাচ্ছে তাকদা তিনচুলের দিকে। তো পাইন ফরেস্টে ঘেরা এতটা রাস্তা আসার পরে, আমরা ডান দিক রাস্তাটা মারার পরেই দেখলাম হঠাৎ ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেল। চারিপাশে জাস্ট চায়ের বাগান, আর অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল এই রাস্তাটা দিয়ে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তো দেখে নাও তাকদা তিনচুলের রাস্তার কিছু অসাধারণ ভিউ। Thank you.
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তিনচুলে পিক বা তিনচুলে ভিউ পয়েন্ট যেটাকে বলা হয়। এইখান থেকে তোমরা সিকিমের পাহাড় ক্যালিংপং ফুল ভিউটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এতক্ষণ এই ফ্রিজিং টেম্পারেচারে বাইক চালিয়ে আমরা এখানে এবার কিছুক্ষণ দাঁড়ালাম, কফি খেলাম, ম্যাগি খেলাম, বেশ আড্ডা মারলাম আর থাকার বন্দোবস্তটা সেরে নিলাম আর ভালো ভালো ফটোশ্যুটও সেরে নিলাম। এরপর চলে এলাম আমাদের হোমস্টেতে আর জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই হোমস্টেটার নাম হচ্ছে ওয়েলকাম হোমস্টে। জায়গাটা পিন ড্রপ সাইলেন্স, পাখির আওয়াজ ছাড়া কোনো আওয়াজ পাবে না আর তোমরা এই জায়গাটা চারিপাশে পাহাড়ের মাঝখানে থেকে খুব ভালোই লাগবে তোমাদের। হোমস্টের রুমগুলো তোমাদের একটু দেখিয়ে নিই। রুমগুলো খুবই পরিষ্কার, এখানে চারটে রুম আছে, তোমরা নিজেদের মতো যে কোনো রুমে নিতে পারো। এখানে খুবই কম লোক আসে তাই মোটামুটি তোমরা যখনই আসবে ফাঁকাই পাবে। তোমরা অনলাইনে বুক করে আসতে পারো বা ডিরেক্ট ওনারকে ফোন করেও আসতে পারো। আমি ওনারের ফোন নাম্বার পুরো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখে নাও, এটা আমাদের রুম আর আমাদের রুমের বাইরের ভিউটা। আমাদের বাইকগুলো একটা সেফ জায়গায় পার্ক করা আছে। তো লাঞ্চ সেরে আমরা বাইরেটা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, সবাই মিলে দাঁড়িয়ে জায়গাটার ফিলিং নিলাম। এখানকার খাবার দাবার খুবই ভালো, খুবই ভালো টেস্টফুল খাবার দাবার। তো কিছুক্ষণ বাদেই অন্ধকার হয়ে গেল, তারপরে আমরা ঘরে গিয়ে অল্প একটু রেস্ট নিয়ে ফ্রেশন আপ হয়ে বাইরে এসে বারবিকিউয়ের সামনে বসে পড়লাম। এই ঠান্ডার মধ্যে আগুনের পাশে বসতে খুবই আরাম লাগছিল। তো দেখো, আমাদের হোমস্টের ওনার দিদি আর তার ছেলে দুজন মিলে আমাদের জন্য বারবিকিউর সেট আপ রেডি করছে। ওনাদের ব্যবহার খুবই ভালো আর ওরা অনেক যত্ন সহকারে খাবারগুলো রেডি করে দিচ্ছিল। তো এই দেখো, বারবিকিউগুলো রেডি হয়ে যাচ্ছে, দেখে ভীষণ ভালো লাগছে আর প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে। তো এইভাবেই বারবিকিউ খেতে খেতে আনন্দ করতে করতে আজকের রাতটা আমরা তিনচুলেতে কাটাবো। তো এই দেখো, আমরা পাহাড়ের মাঝখানে বসে বারবিকিউ খাচ্ছি আর আগুন পোয়াচ্ছি, আর আমাদের সাথে লালুও চলে এসেছে আগুন পোয়াতে। আমাদের সবার বেশ ভালোই লাগছে। এখানকার ডগিগুলো খুবই কিউট, ওরা আমাদের সাথেই ছিল যতক্ষণ আমরা বাইরে পার্টি করেছি। তো এইভাবেই গান বাজনা আনন্দ করতে করতে আমাদের কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। খুবই সুন্দর একটা সময় কাটালাম পাহাড়ের মাঝখানে, আর এত সুন্দর জায়গাটা ছেড়ে কালকেই চলে যেতে হবে ভেবে খুবই খারাপ লাগছে। আনন্দ করতে করতে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন জায়গায়, নতুন পথে, নতুন ব্লগে। তোমরা যদি আমার নর্থ বেঙ্গল রাইডের আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক দেওয়া আছে, প্লিজ গিয়ে দেখে নাও। আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। টিল দেন, কিপ রাইডিং সেফলি।